গাইস, আপনারা যে যারা অ্যাঞ্জেলিক প্যান্টের জন্য আমার মতো ওয়েট করতেছেন, সো অ্যাঞ্জেলিক স্পেশাল ইভেন্ট বাংলাদেশ এমনকি ইন্ডিয়া সেভার জন্য কবে আসতে চলেছে সেটা আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে জানিয়ে দিব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সকলেই? তো আশা করি সকলেই খুব ভালো আছেন। সো গাইস, ফাইনালি কিন্তু আমাদের বাংলাদেশ এমনকি ইন্ডিয়া সেভার জন্য OB46 আপডেটের পর নেক্সট ম্যাজিকুব স্টোরে কোন কোন বান্ডিল অ্যাড হতে দেখতে পারবেন, এমনকি গান স্কিন অ্যাড করা হবে কিনা। আজকের এই ভিডিওটিতে অফিসিয়াল প্রিএক্স সহকারে আমি আপনাদেরকে এয়ার টু জেড প্রত্যেকটা আপডেট রিভিউ করে দেখিয়ে দিব। এছাড়াও গাইস, বিডি সার্ভার এমনকি ইন্ডিয়া সার্ভার জন্য নেক্সট রিং ইভেন্ট কোনটা হতে চলেছে অফিসিয়াল ব্যানার সকলে আজকের এই ভিডিওটিতে রিভিউ করে দিব। আমাদের OB46 আপডেটের পরে প্রত্যেকটা পেইড আপনারা সকলে গোল্ডের সাহায্যে এক্সচেঞ্জ করে নিতে পারবেন। এছাড়াও গাইস, আজকের এই ভিডিওটিতে আপনাদের সকলের জন্য আমাদের ফিফার গেমের আপকামিং অনেকগুলো ইভেন্ট এন্ড আপডেট নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটা সাজানো হয়েছে। তো চলুন গাইস, আজকের এই ভিডিওটি শুরু করে ফেলি। গাইস, রিসেন্টলি আপনারা আমাকে অনেকেই কোশ্চেন করতেছিলেন বাংলাদেশ এমনকি ইন্ডিয়া সার্ভার জন্য এরকম টাইপের অনেকগুলো ইভোলশন গান স্কিনের টুকেন নিয়ে যে একটা রিং ইভেন্টে আসার কথা, সেটা কবে আসবে, কনফার্ম ডেটটা বাকি। দেখুন গাইস, প্রথমত সামনের মাসের 4 তারিখে ফাইনালি আপনারা সকলে আমাদের OB46 আপডেট দেখতে পারবেন। আপডেটের পরেই গাইস, আমাদের এরকম টাইপের রিং ইভেন্ট কিন্তু বাংলাদেশ ইন্ডিয়া সার্ভার জন্য আসার একটা চান্সেস রয়ে গেছে, ভুইআরডি ইভেন্ট স্পেশাল। এছাড়াও গাইস, আপডেটের পরে মেগা ইভেন্ট হিসেবে কিন্তু অন্যতম বড় ইভেন্ট চলবে বাংলাদেশ ইন্ডিয়া সার্ভার জন্য, ভুইআরডি স্পেশাল ইভেন্ট, যেখানে কিন্তু আপনারা সকলে লগ ইন স্ক্রিনটা এরকম দেখতে পারবেন। আচ্ছা যাই হোক গাইস, যেটা নিয়ে বলতেছিলাম, এই যে আমাদের রিং ইভেন্ট রয়েছে এটি কিন্তু বাইরের সার্ভার গুলোর জন্য এক্সপেরিমেন্টাল হিসেবে চালানো হইতেছে বর্তমান সময়ে। তো আপডেটের পরে যদি গেম ফেলের ভিতর অফিসিয়াল ভাবে গেরনা থেকে কনফার্ম ডেট অথবা এটা রিলেটেড কোনো PNG অ্যাড করা হয় অথবা কোনো প্রি অ্যাক্সেস পাওয়া যায়, সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে সবার আগে এয়ার টু জেড প্রি অ্যাক্সেস করে রিভিউ করে দেখিয়ে দিব। আশা করছি বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পেরে গেছেন। তবে নেক্সট রিং ইভেন্ট কোনটা হতে চলেছে বাংলাদেশ ইন্ডিয়া সার্ভার জন্য, এখন চলুন আমরা সকলে অফিসিয়াল ব্যানার সহকারে দেখে আসি। আশা করছি গাইস, ফার্স্ট অফ অল অফিসিয়াল ব্যানারটা দেখতেই পারতেছেন। হ্যাঁ গাইস, আপনারা ঠিকই দেখতে পারতেছেন, নেক্সট রিং ইভেন্ট হিসেবে কিন্তু বাংলাদেশ এমনকি ইন্ডিয়া সার্ভার জন্য আগেরবারে ইনকিউবেটরে আসা N94 স্কিন দেখতে পারবেন, পাশাপাশি আপনারা সকলে MP5 এর ইনকিউবেটরের আইটেম গুলো দেখতে পারবেন, যেখানে কিন্তু গাইস দেখতেই পারতেছেন মারাত্মক কিছু গান স্কিন রয়েছে। গান স্কিন গুলো পার্সোনালি আমার কাছে অনেক ভালো লাগে, এছাড়াও অনেকদিন আগে আসছিল, বাট বাংলাদেশ ইন্ডিয়া সার্ভার জন্য যেহেতু ইনকিউবেটর গুলো রিমুভ করা হয়েছে, সেক্ষেত্রে কিন্তু এগুলোর ইনকিউবেটরে আসবে না। এখন থেকে যখনই রিটার্ন দেখতে পারবেন তখন কিন্তু এরকম টাইপের রিং ইভেন্টের মাধ্যমে রিটার্ন করবে। অপরদিকে এখনো পর্যন্ত প্রি অ্যাক্সেসের ভিতর দেখতেই পারতেছেন, এগুলো কিন্তু আপনার সকলে ইউনিভার্সাল টোকেন এক্সচেঞ্জের সাহায্যে নিতে পারবেন। আর ইউনিভার্সাল ভাউচার থাকলে তো কোনো কথাই নেই, ইউনিভার্সাল ভাউচার দিয়েও কিন্তু আপনারা এখানে স্পেন্ড করতে পারবেন ফ্রিতে। এছাড়াও রিং ইভেন্টের 100% কনফার্ম ডেট হচ্ছে এই মাসের 24 তারিখ, দ্যাট মিন্স 24 আগস্ট আপনার সকলে বাংলাদেশ এমনকি ইন্ডিয়া সার্ভার, সিঙ্গাপুর সার্ভার, এই 3-4টা সার্ভার আপনার সকলে 100% কনফার্ম সেম টু সেম ইভেন্টটা দেখতে পেয়ে যাবেন। যাদের কাছে MP5 অথবা N94 ভালো কোনো গান স্ক্রিন নেই, তারা কিন্তু চাইলে এখানে স্পেন্ড করতে পারেন। ডায়মন্ড গোছানো অবশ্যই স্টার্ট করে দেন, টপ গান স্কিন গুলো নিতে গেলে কিন্তু অবশ্যই 2-2500 ডায়মন্ড নিম্নের পক্ষে লেগে যাবে, বিকজ এটা কিন্তু আমাদের রিং ইভেন্ট, আপনাদের মাথায় রাখতে হবে রে ভাই। এছাড়াও গাইস, আমি কিন্তু আপনাদেরকে আগে থেকে জানিয়ে রাখছিলাম, আজকে আপনারা সকলে আমাদের ইন্ডিয়া সার্ভার জন্য 100-100% কনফার্ম নাটো নাটো স্পেশাল এই ইমোটটা দেখতে পারবেন, যেটা একটা ডান্সিং টাইপের অ্যানিমেশন ওয়ালা ইমোট। ইমোটটা কিন্তু 100% কনফার্ম ভাবে ওই সার্ভারে অ্যাড হয়ে গেছে, তবে আমাদের বিডি সার্ভারের জন্য অ্যাড করা হয় নাই। এটা কিন্তু আমি আপনাদেরকে ক্লিয়ারলি বলে দিয়েছিলাম যে ভাই, আমাদের বিডি সার্ভারের জন্য কিন্তু এই মোট আসার চান্সেসটা খুবই কম, যদিও আর কি দেওয়া হয় তাহলে কিন্তু পরবর্তী টাইমে দেওয়া হবে যে কোনো অন্য ইভেন্টের মাধ্যমে, এখনই কিন্তু ইমোটটা আপনারা কেউ দেখতে পারবেন না। সো আশা করছি বিষয়টা বুঝতে পেরে গেছেন। এছাড়াও গাইস, আপনারা সকলে সামনে মাসের 1 তারিখে নতুন একটা ভুয়ে পাস দেখতে পারবেন, যেটা হচ্ছে আমাদের সেপ্টেম্বর মাসের ভুয়ে পাস। ফার্স্ট অফ অল আশা করছি অফিসিয়াল ব্যানারটা দেখতেই পারতেছেন, এন্ড দেন এই যে আমাদের রিং ইভেন্টটা দেখতেই পারতেছেন, এই রিং ইভেন্টও আপনারা সকলে এই ভুয়ে পাস স্পেশালি দেখতে পারবেন। এছাড়াও গাইস, ভুয়ে পাসটাও আশা করছি স্ক্রিন উপর দেখতেই পারতেছেন। ভুয়ে পাস গাইস নতুন করে আর কি রিভিউ করব, এটা তো আপনারা সকলে জানেন যে লেভেল 1 এ থাকা অবস্থায় একটা টপ ফিমেল বান্ডিল দেখতে পারবেন। এছাড়াও আমাদের পরবর্তী মাসের ভুয়ে পাসটা পুরোটি মেক করেছে সামুদ্রিক থিমে, দেখতেই পারতেছেন সমুদ্রের নিচে কোনো একটা গুপ্তধনের বক্স অথবা বাক্স আপনারা যেটা না বললেন, এখন আমরা লাইক মুভিতে যেরকম দেখেছি অথবা বিভিন্ন অ্যানিমেশন কার্টুনে যেরকমটা দেখি, ঠিক সেম টু সেম এরকম থিমে কিন্তু কিছু আইটেম মেক করা হয়েছে। সো এইগুলো নিয়ে কিন্তু আমাদের নেক্সট মান্থের বুয়ে পাস হবে। সো আশা করছি বিষয়টা বুঝতে পারছেন। তো এটাই হচ্ছে আমাদের নেক্সট মান্থের বুয়ে পাস, এছাড়াও সামনে মাসের 1 তারিখে দেখতে পারবেন। আমি আপনাদেরকে বিষয়টা আবারও ক্লিয়ার করে দিলাম। এছাড়াও গাইস, অনেকে আমাকে কালকে কোশ্চেন করতেছিলেন যে ভাই, ভিডিও কই, ভিডিও কেন দিলেন না, পেজে অনেকে মেসেজ করতেছিলেন। অপরদিকে কমিউনিটি ট্যাবটা যা যারা লক্ষ্য করেছেন তারা তো হয়তো আই হোপ বুঝতে পারছেন যে অসুস্থতার কারণে মূলত কালকে ভিডিও দিতে পারি নাই, তবে আলহামদুলিল্লাহ আপনাদের দু এমনকি ভালোবাসে আজকে আমি অনেকটাই সুস্থ আছি, দ্যাটস আজকে ভিডিওটা মেক করতে বসছি। এছাড়াও গাইস, ভয়েসটা যদি শুনতে একটু খারাপ লাগে অথবা ভয়েসের টোনে যদি কোনো প্রকার পরিবর্তন আসে, সেক্ষেত্রে আমাকে একটু ক্ষমার জেসে দেখেন প্লিজ, বিকজ এখনো পর্যন্ত পুরোপুরি সুস্থতা আসে নাই। আর সকলে মিলে আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন, যাতে খুব
খুবই দ্রুত সুস্থতা ফিরে পাই। যাই হোক গাইস, পাশাপাশি চলুন ভিডিওটা সম্পর্কে জেনে আসি। তো আজকের এই ভিডিওটিতে মাত্র 900 লাইক এন্ড 10k ভিউস এতদূর কমপ্লিট করে দেন তাহলে কিন্তু অবশ্যই আপনাদের মধ্যে থেকে লাইকের অনেককে আমি গিভওয়েটা করে দিব। তো সকলে মিলে যদি লাইক এন্ড সাপোর্ট করেন তাহলে কিন্তু আই হোপ এটা ইজিলি কমপ্লিট হয়ে যাবে। এতগুলা কনফার্ম গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে গাইস আজকের এই ভিডিওটা মেক করতেছি। সো ভিডিওটি যদি আপনার কাছে একটু হলেও ইনফরমেটিভ মনে হয় থাকে তাহলে অবশ্যই আপনাদের বন্ধুদের সকলকে বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে করে আজকের এই ভিডিওটি আপনাদের বন্ধুটিও দেখার মাধ্যমে উপকৃত হতে পারে। পাশাপাশি আপনি যদি আমাদের এই ছোট্ট কাট্ট চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে আই হোপ সকলে মিলে একটা করে সাবস্ক্রাইব করে দিবেন, বাস এতটুকু করলেই হয়ে যাবে। আজ এর কথা অনেক বলে ফেললাম, তো যাই হোক গাইস, এবার চলুন আমরা জেনে আসি অ্যাঞ্জেলিক স্পেশাল আইটেমগুলো আপনারা সকলেই কবে দেখতে পারবেন। স্ক্রিনের উপর যে অ্যাঞ্জেলিক স্পেশাল আইটেমগুলো দেখতেই পারতেছেন, এর প্রত্যেকটা আইটেম গ্রিন অ্যাঞ্জেলিক, হোয়াইট অ্যাঞ্জেলিক অথবা আপনার রেড অ্যাঞ্জেলিক, যে কোটে অ্যাঞ্জেলিক স্পেশাল আইটেম রয়েছে ভাই, প্রত্যেকটা আইটেম কিন্তু সিজনাল স্পেশাল আসে। দ্যাট মিনস এগুলোর একটা নির্দিষ্ট টাইম থাকে যে এই ওবিতে আসবে, ওই ওবিতে আসবে। অপরদিকে আমি যদি আপনাদেরকে ইভেন্টের বান্ডিল পিএনজির কথা বলি, সেক্ষেত্রে কিন্তু এই ওবিতে আমাদের অ্যাডভান্স সার্ভার যে গেম ফাইলটা রয়েছে ওখানে কোনো প্রকার অ্যাঞ্জেলিক স্পেশাল আইটেমের পিএনজি পাওয়া যায় নাই। লিক্স রেকর্ডিং শোনা যাচ্ছে আপনারা সকলে ওবি 46 আপডেটের পরে কোনো প্রকার অ্যাঞ্জেলিক স্পেশাল ইভেন্ট দেখতে পারবেন না। হ্যাঁ গাইস, আপনারা ঠিকই শুনেছেন, অ্যাঞ্জেলিক স্পেশাল কোনো প্রকার ইভেন্ট কিন্তু ওবি 46 আপডেটের পরে আসবে না। আপনাদেরকে অবশ্যই ওয়েট করতে হবে নেক্সট ওবি আপডেটের, পরবর্তী ওবি আপডেটে কিন্তু আসতে পারে যেহেতু নিয়ে আপনাদের চাহিদা রয়েছে। তবে হয় কেরিনা ফ্রি ফায়ার থেকে যদি অফিসিয়ালভাবে আপডেটের পর কিছু অ্যাড করে পিএনজি অথবা পিএক্সএস, সেক্ষেত্রে অবশ্যই আমি আপনাদেরকে প্রত্যেকটা আইটেম এন্ড ইভেন্ট অ্যাপোজিট রিভিউ করে দেখিয়ে দিব। সেই দিক থেকে কোনো প্রকার টেনশন আর কোনো প্রয়োজন নাই। সো যাই হোক গাইস, ফাইনাল এবার চলুন আপনাদেরও করা কিছু স্পেশাল কমেন্ট আমরা সকলে মিলে পড়ে আসি। সো আমাদের ফার্স্ট কমেন্টটা হচ্ছে, ডালটি হলো সবুজ, ফুলটি হলো লাল, তোমার আমার ভালোবাসা থাকবে চিরকাল, বিডি রতন গেমিং। আসলে আমি চিনি না জানি না এর মধ্যে এত কিছু। আর এই যে হ্যালো, আমি কিন্তু ডান্স মোটেও করতেছি না। আরে ভাই, এতটা অবাক হওয়ার কোনো প্রয়োজন নাই। আচ্ছা দেখুন আরেকজন কি লেখছে, ঘুম থেকে উঠে চমকে গেলাম, আমার গলায় মালা পরালো কে, পরে দেখি ওটা লুঙ্গি। লাইক সিরিয়াসলি ভাই, তুমি এরকম ভাবে মালা পরো ঘুমের সময়? আজকে গেস কমেন্টগুলো পড়ার মাধ্যমে কতটুকু বিনোদন দিতে পারছি জানি না, তবে আমি সর্বোচ্চ চেষ্টা করছি ভাই। তো আপনিও এরকম টাইপের ইউনিক অ্যান্ড ইন্টারেস্টিং কমেন্ট করেন তাহলে অবশ্যই আপনার কমেন্টকে আমাদের পরবর্তী ভিডিওটিতে এইভাবে রিসিভ করা হবে। এছাড়াও গাইস, আমি কিন্তু আপনাদেরকে ভিডিও শুরু দিকে জানিয়ে রাখছিলাম বাংলাদেশ এমনকি ইন্ডিয়া সার্ভার জন্য ওবি 46 আপডেটের পরে আপনার সকলে ফ্রিতে পেড নিতে পারবেন। স্টোর সেকশনে গোল্ড স্পেশাল একটা স্টোর দেখতে পারবেন, যেমনটা কিন্তু অলরেডি স্ক্রিনের উপর দেখতেই পারতেছেন। এখান থেকে আপনার সকলে গোল্ড এক্সচেঞ্জের সাহায্যে অনেক অনেক পেইট নিতে পারবেন। এখানে কিন্তু র্যাগনারক কলাবরেশন স্পেশাল যে পেইটটা রয়েছে এই পেইটটা কিন্তু না থাকার চান্সেসটা একেবারে 99.99% রয়েছে, বিকজ এটা কিন্তু কলাবরেশন স্পেশাল আইটেম। এটা গাইস এই মুহূর্তে 100% কনফার্ম গেরিনা ফ্রি ফায়ার ডাটামার্স থেকে পাওয়া আপডেট। সো গাইস ফাইনালি চলুন কথা বলা যাক আমাদের বাংলাদেশ এমনকি ইন্ডিয়ান সার্ভার জন্য নেক্সট ম্যাজিক কিউব স্টোরে আপনার সকলে কোন কোন রেয়ার বান্ডিল দেখতে পারবেন। অলরেডি গাইস আশা করছি প্রি অ্যাক্সেসটা দেখতেই পারতেছেন। এখানে যে বান্ডিলগুলো রয়েছে সেম টু সেম প্রত্যেকটা বান্ডেল না থাকলেও গেস এখান থেকে 3-4 বান্ডেল অ্যাড হওয়ার কিন্তু হাইলি একটা চান্সেস রয়েছে। বাদ বাকি গেস গেমটা আপডেটের 2-3 দিন আগেই কিন্তু আমাদের গেমের যে নিউজ ফিডটা রয়েছে ওইখানে আপনার সকলেই কোন কোন বান্ডেল রিমুভ করা হবে এমনকি কোন কোন বান্ডেল অ্যাড করা হবে সকল কিছুর আপডেট পেয়ে যাবেন। তখন কিন্তু আমি আপনাদেরকে 100% শিওর দিয়ে বলতে পারবো যে অ্যাকচুয়ালি কোন কোন বান্ডেল অ্যাড করা হচ্ছে, কোন কোন বান্ডেল রিমুভ করা হচ্ছে। এছাড়াও গেস এই প্রি অ্যাক্সেসটা দেখার পর আশা করছি ভালো একটা ধারণা নিতে পারছেন যে কোন কোন বান্ডেল অ্যাড করা হতে পারে। অপরদিকে গান স্কিনের কথা যদি বলি, এই মুহূর্তে বিডি সাবার জন্য ম্যাজিক স্টোরে গান স্কিন অ্যাড করার কোনো প্রকার হিন্টস এন্ড অফিসিয়াল আপডেট পাওয়া যায় নাই। অনেকেই কোশ্চেন করতেছিলেন, দ্যাটস হোয়াই কিন্তু আজকের এই ভিডিওটিতে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা। আশা করছি আমাদের ম্যাজিক কিউব স্টোর আপডেট সম্পর্কে আপাতত ক্লিয়ার হয়ে বুঝতে পারছেন। সো গাইস এই ছিল এখনকার মতো ভিডিও। ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আপনাদের বন্ধুদের সকলকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। তো পরবর্তী আপডেটের নিউজ পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ গাইস।